बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलाम अलैकुम सुप्रिय शिक्षार्थी बंगबंधु विद्यानिकेतन ऑनलाइन क्लासे सबा के स्वागत। आज हम तुम्हारे साथ नवम श्रेणी असाइनमेंट विज्ञान लिए आलोचना करब। तो प्रथम असाइनमेंट विज्ञान से देखी जो प्रश्न तुम्हारा सबा प्रश्न नहीं ना हाथे तपर आप प्रश्न थे उत्तर करार चेष्टा करी। प्रथम छो बृहस्पतिवार पुमारामू चले चाल डाल उद्भिज तेल अर्थात विभिन्न खबर मिसिए खिचड़ी रान्ना करसे एरक एक उद्दीपक छो तुम्हारा उद्दीपक पढ़े नाओ। उद्दीपक प्रथम प्रश्न छो प्रमार गृहीत खबरगुलर मध्य कौन खबर की विटामिन ए समृद्ध। तो तुम्हारा एखान के समृद्ध खबर तुले दिवे आशा करी तुम्हारा खुद बेर करते पारबे। एरपर द्वितीय प्रश्न छिल उल्लेखित खाबारगुलोर मध्य कौन खाबार उद्भिज्ज उत्स कौन खाबार प्राणी उत्स थेके पावा जाए ता शोकेर माध्यमे देखाओ। तुम्हारा खाबारगुलो यदि मनोयोग दिया देखो ताहले उद्भिज्ज माने उद्भिद थेके कौन कौन खाबारगुलो पावा जाए एवं प्राणी उत्स अर्थात प्राणी थेके कौन कौन खाबारगुलो पावा जाए आमरा उद्भिद এবং প্রাণীর মধ্যে আলাদা করতে পারি সেখান থেকে উদ্ভিজ্জ খাবার এবং প্রাণীর খাবারগুলো লিখলেই তোমরা পুরোপুরি সুন্দর একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে। তো আমি আশা করি তোমরা এই ক নম্বরের উত্তরটাও দিতে পারবে। খুঁজে নাও যেমন উদ্ভিজ্জ উৎস থেকে কী আছে এখানে ডাল হ্যাঁ হতে পারে চাল তো প্রাণীর উৎস থেকে মাংস তোমরা উত্তরটা দিতে পারবে আশা করি। তো আমরা গয়ের প্রশ্নে দেখো লেখা আছে বৃহস্পতিবার পরমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে এখানে আমরা একটা সুষম খাদ্য পিরামিড তৈরি করব। সুষম খাদ্য পিরামিডে সে শর্করা থাকবে আমিষ থাকবে তারপর ভিটামিন থাকবে এভাবে আমরা একটা খাদ্য পিরামিড তৈরি করব যা তোমাদের বইয়ে দেয়া আছে। তোমরা বইয়ের আলোকে প্রশ্নটার উত্তর দেবে। তো আমরা দেখি এখানে আমি একটা তোমাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তোমরা এই ধারণার মাধ্যমে বইয়ের মাধ্যমে তোমরা পুরোপুরি উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। চলো দেখি বৃহস্পতিবার তোমার গৃহীত খাবারগুলো হলো পেয়ারা এরপর তোমরা বাকিগুলো লিখে নেবে। এই খাদ্যগুলো দ্বারা গঠিত খাদ্য পিরামিডের দিকে তাকালে কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার ধারণা পাওয়া যাবে। এখন আমরা সুষম খাদ্য পিরামিডের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। শর্করাকে নিচ থেকে সবচেয়ে তোমরা চিত্রটা সুন্দর করে আঁকবে সাদা কালো হতে পারে রঙিন হতে পারে খাবারগুলো রঙিন দিতে পারো। তো সবচেয়ে নিচের দিকে শর্করা রাখবো। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাক সবজি এবং শর্করা সর্বনিম্নে সবচেয়ে বেশি খেতে হবে। এরপরে রাখবো আমরা ফলমূল শাকসবজি ফলমূল তারপরে আমিষ আমিষের মধ্যে হতে পারে মাছ মাংস ডিম ডাল দুগ্ধ জাতীয় খাবার আমিষ তারপরে স্নেহ বা চর্বিত আমরা তো তৈল জাতীয় খাবার খাই সয়াবিন সেগুলো স্নেহ চর্বি জাতীয় খাদ্য। তাহলে সুষম খাদ্য পিরামিডের সংজ্ঞাটা আবার আমরা একটু করে নেই। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাক সবজি ফলমূল আমিষ স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাধারণে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করা হলো। এভাবে তোমরা একটা সুষম খাদ্য পিরামিড তৈরি করবে যেখানে সর্বনিম্ন অর্থাৎ নিচের দিকে থাকবে শস্য দানা অর্থাৎ শর্করা জাতীয় খাবার এগুলো সবচেয়ে বেশি খাবে বা বেশি খেতে হবে। তার উপরে থাকবে ফলমূল ও শাকসবজি এটা আমাদের বেশি করে খেতে হবে কারণ এখান থেকে আমরা ভিটামিন পাবো। এরপরে আমরা দুগ্ধ জাতীয় খাবার এবং মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ এটা পরিমিত খেতে হবে এটা বেশি খাওয়া যাবে না আমিষ পরিমিত খেতে হবে। তারপরে সর্ব উপরে যেটা একেবারে কম সবচেয়ে আমাদের কম খেতে হবে সেটা হলো চর্বি তেল লবণ ও মিষ্টি জাতীয় খাবার। তো শিক্ষার্থীরা তোমরা এভাবে একটা সুষম খাদ্য পিরামিড তৈরি করবে। দেখো তোমাদের প্রশ্নে লেখা আছে যে প্রশ্নের যখন তোমরা সুষম খাদ্য পিরামিড তৈরি করবে অর্থাৎ অঙ্কনের তোমরা
অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন চারটি ধাপে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। সেখানে অতি উত্তম বেতন দেখো অঙ্কনের নান্দনিকতা সঠিকতা চিহ্নিত করো, তোমরা সঠিকভাবে আঁকবে, রঙিন হতে পারে, সাদা কালো হতে পারে। তারপরের প্রশ্নে দেওয়া আছে দেখো কুর্মার স্বাস্থ্য রক্ষার কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক। এখানে যে খাবারগুলো দেওয়া আছে সেখানে বলছে ঘ নম্বরে কুর্মার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। দেখি আমরা এখন ঘয়ের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। ওকে, শিক্ষার্থীরা আমরা ঘয়ের প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। ঘয়ে ছিল তোমাদের কুর্মার স্বাস্থ্য রক্ষার কোন দিনের খাবারটি অধিক সহায়ক। আমরা অনুচ্ছেদ থেকে দেখলাম যে কুর্মার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবারের খাবারটি অধিক সহায়ক, এটা আমরা যুক্তি সহকারে বিশ্লেষণ করব। বৃহস্পতিবার কুর্মার আম্মু যে খাবারগুলো ওকে দিল সেগুলো তোমরা লিখবে, তারপরে দেখবে যে এখানে আমিষের পরিমাণ ভিটামিন স্নেহ অর্থাৎ এটা সুষম খাদ্যের জন্য যে খাবারগুলো দরকার কুর্মার আম্মু কুর্মাকে বৃহস্পতিবার সেই খাবারগুলোই দিয়েছে। তাই আমরা এটাকে বলতে পারি যে বৃহস্পতিবারের খাবারটাই অধিক সহজ। আর সুষম খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ রক্ষণাবেক্ষণ করে, সুষম খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ করে, সবল করে, কর্মক্ষম রাখে। পক্ষান্তরে তোমরা যদি ফলো করো পুনর মাস শুক্রবার তাকে কী খাবার দিলে ফ্রায়েড রাইস বা অন্যান্য চিনি জাতীয় খাবার, তো এই খাবারগুলো চর্বি জাতীয় খাবারগুলো বিশেষ করে আমাদের দেহের চর্বি কলা পরিণত করে, আর চিনি জাতীয় খাবার দাঁত নষ্ট করে, ত্বককে নষ্ট করে। তো এখান থেকে আমরা দুইটা যদি কম্পেয়ার করি বৃহস্পতিবার এবং শুক্রবারের খাবার, তাহলে তোমরা দেখতে পাবে যে শুক্রবারের খাবার ছিল তোমার জন্য ক্ষতিকর এবং বৃহস্পতিবারের খাবার ছিল একটা সুষম খাদ্য যা তোমার শরীর স্বাস্থ্য রক্ষায় সবচেয়ে অধিক সহায়ক ভূমিকা পালন করে। তো এইভাবে তোমরা দুইটা দুই দিনের খাবারের সাথে তুলনা করে তোমরা একটা সুন্দর প্রশ্ন উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তো এর পরের প্রশ্নটা আমরা দেখি এবং চেষ্টা করি আমরা কীভাবে পরের প্রশ্নটা উত্তর দেব। তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর সৃজনশীলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী হিসাবে তোমার 24 ঘন্টার একটি রুটিন তৈরি করো এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করো। দেখো তোমরা রুটিন তোমাদের মতো করে, তোমার সময় শুধু কখন পড়ার সময় হয়, কখন ঘুমের সময় হয়, কখন খেলার সময় হয়, তুমি সুন্দর করে একটা রুটিন তৈরি করবে। কিন্তু রুটিনটা তৈরি করার সময় খেয়াল রাখবে যেন তিন বেলার খাবার, টিফিন, না বিকেলের নাস্তা, বিশ্রাম বা ঘুম, শরীরচর্চা অর্থাৎ ব্যায়াম, সারাদিনের কার্যাবলী, পড়ালেখা হবে, ঘরের কাজ হবে, বাইরের কাজ হবে, খেলাধুলো হবে, প্রার্থনা, নামাজ, অবসর, এই বিষয়গুলো যেন তোমার রুটিনে থাকে। তো আমি একটা ধারণা দিলাম দেখো তোমার শিক্ষার্থী হিসাবে আমার 24 ঘন্টার একটি রুটিন তৈরি করা হলো, সে সকাল ভোর পাঁচটা থেকে ঘুম থেকে উঠতে হবে। কারণ দেখো যদি তুমি দিনের কাজটা শুরু থেকে অর্থাৎ সকাল সকাল শুরু করতে পারো তাহলে তুমি বেশি সময় পাবে, তোমার রুটিনটা তুমি তোমার মতো করে ইচ্ছা মাফিক তৈরি করতে পারবে এবং সময়টা বেশি কাজে লাগাতে পারবে। তখন তোমার ঘুম বা অবসর বা অন্যান্য কাজগুলো তুমি সঠিক সময় করতে পারবে, তাড়াহুড়ার দরকার হবে না। তুমি যদি ঘুম থেকে দেরিতে ওঠো তাহলে তোমার সময়টা প্রথমেই নষ্ট হয়ে গেল, বাকি সময় যে থাকলো সেই সময়ের মধ্যে তুমি সঠিকভাবে তোমার কাজগুলো সমাধান করতে নাও পারতে পারো, তাড়াহুড়ার দরকার হবে। তো সেখান থেকে তুমি ভোর পাঁচটা ঘুম থেকে উঠবে, ভোর পাঁচটা 20 প্রার্থনা বা নামাজ করবে, 5টা 40 হালকা নাস্তা করবে, 6টা শরীরচর্চা করবে, 6টা 30 সকালে নাস্তা করবে। এভাবে তুমি তোমার মতো করে বিকেলের কাজ বিকেলে করবে, অর্থাৎ তুমি প্রার্থনা, পড়তে বসা, নাস্তা, শরীরচর্চা, ঘুম থেকে ওঠা, পড়তে বসা, আবার রাতের খাবার, আবার বিশ্রাম, আবার খেলাধুলা, এইগুলো রেখে তুমি সময়টারে একটা সুন্দরভাবে সেই সকাল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত সুন্দরভাবে সব বিষয়গুলো যেন উপস্থাপন হয়। তোমার সুবিধা অনুযায়ী তুমি একটা রুটিন সুন্দর করে করবে,
তাহলে তোমার কাজগুলো তুমি সঠিকভাবে করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ তোমরা আমার মানে পড়ানো তো নয়, এক সাহায্য নিয়ে, বইয়ের হেল্প নিয়ে তোমরা তোমাদের বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সমাধান করবে। তো ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।